গুড মর্নিং বন্ধুরা, মমিতা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের জানাই স্বাগত। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি। তো বন্ধুরা, আজকের ভিডিও হলো ভেলুর থেকে কি করে, মানে সিএমসি হসপিটাল থেকে, ভেলুর সিএমসি হসপিটাল থেকে আমরা কি করে ভেলুর রানীপেট ক্যাম্পাসে যাব। তো দেখো, ভেলু সিএমসি হসপিটালের যে পেছনের গেট আছে, ওই গেটে এর মধ্যে বাস থাকে, ওই গেটের মধ্যে এভাবে আমরা লাইন দিয়ে দিয়ে বাসের কাছে যাব। তো এখানে দেখো, মামি যাচ্ছে, মা যাচ্ছে, আমি যাচ্ছি, কারণ সেখানে আমার কিছু একটা কাজ ছিল, তো তার জন্য যাচ্ছি। তো এখন আমরা এইভাবে লাইন দিয়ে দিয়ে কিন্তু বাসে উঠে যাব। আর বন্ধুরা, বাসে কিন্তু সবাইকে বসিয়ে নেই, কারোকে কিন্তু বাসে কিন্তু দাঁড়া করিয়ে কিন্তু নেয় না, একদম ভেলুর থেকে মানে সিএমসি থেকে রানীপেটে নেবে, আবার রানীপেট থেকে কিন্তু সিএমসিতে আবার নিয়ে আসবে এদের হসপিটালের বাসে। আর দেখো, আমি কিন্তু এখানে সামান্য একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, অ্যাকচুয়ালি গাড়ি কিন্তু এতটা স্পিডে যায় না, কারণ যেহেতু এটা একটা প্যাশেন্ট যায়, তো প্যাশেন্টের বাস এত জোরে ছাড়ে না, গাড়িটা কিন্তু একদম আস্তে আস্তে, একদম আস্তে আস্তে কিন্তু যায়। তো তারপর আর দূরত্ব যদি বলতে হয়, প্রায় আধা ঘন্টার মতো কিন্তু সময় লাগে। আর বাস কিন্তু বন্ধুরা একের পর এক কিন্তু কন্টিনিউ চলতেই থাকে, সকাল 6টা থেকে কিন্তু রাত 10টা অবধি বাস কিন্তু অ্যাভেলেবেল। তো দেখো, আর ভেলুরে গিয়ে আমার একটা জিনিস ভালো লেগেছে, চারিদিকে শুধু নারিকেল গাছ, নারিকেল গাছ। আর ছিল আমার দুইটা প্রিয় গাছ, এটা হলো শিব ঠাকুরের দুটো প্রিয় ফুল, এটা হলো আকন্দ ফুল আর ধুতরা গাছ। মানে ওইখানে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যখনই আমি গয়া গিয়েছিলাম, তারপর যখন আমি হায়দ্রাবাদও গিয়েছিলাম, এখানে প্রায় দেখেছি ধুতরা ফুল আর আকন্দ গাছ প্রচণ্ড বেশি, যেটা আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু আমি এত একটা আমার চোখে পড়ে না। তো ওইখানে মানে চোখে পড়ে, কিন্তু ওইখানে যে অ্যাভেলেবেলটা, এখানে কিন্তু এত আমি মানে আমার চোখে এত একটা ধরা পড়েনি। আর দেখো, একদম মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু চলে যাচ্ছি রানীপেট ক্যাম্পাসে। আর এই জায়গাটা দিকে আমার একটা কথা মনে হয়েছে, এই জায়গাটা দিকে আমি যদি সোজা চলে যাই, সেটা কিন্তু যাবে রত্নাগিরি টেম্পলের কাছে। তো বন্ধুরা, এবার মানে ডাক্তারের ক্ষেত্রে আমরা এতই ব্যস্ত ছিলাম যে না তোমাদের কাছে এই বছর শেয়ার করতে পারলাম ভেলুর ফুট, না তোমাদের সামনে শেয়ার করতে গেলাম রত্নাগিরি। তো কি করব, এক বছর পর মাকে নিয়ে আবারও সেখানে যেতে হবে, তো তখন না হয় বন্ধুরা বাকিগুলি তোমাদের সামনে শেয়ার করব। কারণ সব যদি এবারেই শেয়ার করে দিই, তাহলে পরবর্তীবার গিয়ে তোমাদের কাছে আমি কি শেয়ার করব। আর ওইখানের মনোরম দৃশ্যটা দেখতে আমার এত ভালো লেগেছে, মানে কি বলবো। আর চারোদিকে কিন্তু আমার একটা প্রিয় ফুল, সেটা একদমই দেখা যাচ্ছে, সেটা হলো আতা ফল। দুর্ভাগ্যবশত বাড়িতে আসার সময় আমি কিন্তু একটু আতা ফল আনতে পারিনি, কারণ সবগুলি পাকা পাকা ছিল। আমার ইচ্ছা ছিল কাঁচা আনলে বাড়িতে এসে খাওয়া যাবে, আর পাকা পাকা যদি আনি, এগুলি তো ফ্লাইটের মধ্যে অর্ধেক গলে যাবে, কারণ আমাদের এখান থেকে ফ্লাইটের জার্নিটা মিনিমাম অনেকটাই লং ডিস্টেন্স থাকে, 5 ঘন্টার মতো, কারণ হোল্ডিং থাকে কলকাতায় এসে মিনিমাম 2 ঘন্টা হোল্ডিং থাকে কমে, আর বেশি লং হলে তো অনেকক্ষণই থাকে। তো দেখো, মনোরম দৃশ্যটা কিরকম সুন্দর। আর এই যে হোয়াইট হোয়াইট গাড়িগুলি দেখছো, এগুলি কিন্তু ওবার আর ওলার। আমি যত গাড়ির একদম সামনে বসেছি, আমি কিন্তু গাড়ি দিয়ে মানে সামনের দিয়ে একটু তুলছি, আবার সাইড দিয়েও একটু তুলছি।
আবার একটু একটু ভয়ও লাগছিল যে ভিডিও করছি সব পেশেন্টরা তাকিয়ে আছে নাকি ড্রাইভার আমাকে কিছু না কিছু বলে। অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ান দেশ, মানে কী না কী বলবে, একটু ভয়ও লাগছিল ভিডিও করতে করতে। তো সামনে দিয়ে আর ক্যামেরা করলাম না। দেখো এই জায়গাটা দেখো কত সুন্দর, একদম পুরো আমাদের নারিকেল কুঞ্জের মতো লাগছে। আর এখানকার রাস্তাগুলি এত চওড়া চওড়া, কী বলবো, যাবার জন্য মানে যাওয়ার পথ দুটা, আসার পথ দুইটা, চারটা পথ, তবু ওদের মানে এত একটুও জ্যাম থাকে না। আর আমাদের রাজ্যে কী বলবো, একটা দিয়ে যাও একটা দিয়ে আসো। আর রুটগুলি এত নিট অ্যান্ড ক্লিন, মানে খুবই ভালো লাগে। আর দেখো চারিদিকে দেখো একটা জিনিস লক্ষ্য করবে, দেখো কত বড় বড় পাহাড়। আর এইটা যখন এই পাহাড়ের দৃশ্যটা আমি যখন পন্ডিচেরি ব্লগটা ছাড়বো তখন দেখতে পারবে। তো বন্ধুরা, আমার পরিবারে যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর বন্ধুরা সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বেল আইকনে কিন্তু প্রেস করে দিও। তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে। আর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কত বড় বড় মন্দির। এই মন্দিরগুলিতে দুর্ভাগ্যবশত একটাই, মন্দিরগুলিতে না ফটো তোলা যায় না। আর আমাদের বাঙালিদের কী হয়, ভেলোরে গিয়ে শব্দ সাউথ ইন্ডিয়ান, মানে এখানে গিয়ে আমাদের হিন্দি কথা বলতে বলতে আর বাংলা কথা আমরা কারোর সাথে যখন বলতেই পারি না, তো যখনই কাউ একটা বাঙালিকে যখন আমরা খুঁজে পাই তখন আমাদের মনে হয় যে যাক কাউকে না কাউকে পেলাম। তো দেখো আমরা কিন্তু ক্যাম্পাসের ভিতর কিন্তু চলে এলাম। ক্যাম্পাসের ভিতরে গিয়ে আমি আর ভিডিও করিনি, কারণ এটা একটা চিকিৎসা কেন্দ্রালয়। তো সেখানে গিয়ে আমার মানে ভিডিও করাটা এটা ঠিক হবে কি না আমি জানি না। তো মানে এত কীরকম একটা লাগে, কারণ এখানে সবাই একটা আর মানে চিকিৎসার জন্য যায়, কারোর একটা মন মানসিকতা ঠিক কর মানে এতই ফ্রেশ মাইন্ডে থাকে না যে তখন গিয়ে এটা যদি করি একটা অড একটা সিস্টেম লাগবে। তো তার জন্য আমি বাহিরের দৃশ্যটাই যাই তুললাম, কারণ ওইখানে গিয়ে এটা যদি তুলি মানে কীরকম একটা বিচ্ছিরি একটা ব্যাপার লাগবে। তো তার জন্য ভাবলাম তোমাদের সামনে বাহিরের দৃশ্যটাই তুলি। তো ক্যাম্পাস থেকে আমি আবারও বাড়ি চলে যাচ্ছি, মানে বাড়ি বলতে ক্যাম্পাস থেকে তখন আমি আবারও সিএমসিতে চলে যাচ্ছি, কারণ ওইখানে গেলে ওইটাই আমাদের বাড়ি, ওইটাই আমাদের সব। আর ওইখানের পাহাড়গুলি দেখতে এত সুন্দর লাগছে, মানে কী বলবো, তখন ভাবি এত এত পাহাড় আর এত এত পাথর, মানে পাথরগুলি এইভাবে মানে এত কীভাবে পড়েছে। মানে তোমরা ব্লগগুলি কন্টিনিউ দেখতে থাকো, যখন আমি পান্ডাচারীর ব্লগটা দেব তো তখন কিন্তু দেখবে। তো ওইখানে গিয়ে আমার প্রচুর বাংলাদেশের ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, মানে আমার ইউটিউব সাবস্ক্রাইবার নয়, ওরা জাস্ট মানে হসপিটালেও এসেছিল, তো ওরা কিন্তু এখন আমার সাবস্ক্রাইবারও আছে। তো অনেক বাংলাদেশি অনেক বন্ধুদের সাথে দেখা হয়েছে, দুর্ভাগ্য কলকাতার কারোর সাথে দেখা হয়নি, কিন্তু পেয়েছিলাম একজন আমার ত্রিপুরাবাসীকে। তো আমার বাড়ি থেকে মোটামুটি অনেকটাই দূর, ওদের সাউথে মানে সাউথ ত্রিপুরাতে বাড়ি, তো পেয়েছিলাম ত্রিপুরাতে। তো যখন আমি আমার বোনের সাথে যখন কথা বলছিলাম, তো ত্রিপুরার ভাষায় কথা বলছিলাম, তো তখন উনি বুঝে গেছে যে আমিও ত্রিপুরার, কারণ যখনই আমরা আমাদের বাড়ির কারোর সাথে কথা বলি তো তখন তো আমাদের ল্যাঙ্গুয়েজে কথা বলি। তো তখন উনি আমাকে জিজ্ঞাসা করেছে তোমার বাড়ি কি ত্রিপুরা, তাই আমি বললাম হ্যাঁ আমার বাড়ি ত্রিপুরা। তো তখন আসার সময় একটা আঙ্কেল আর আঙ্কেলটার মেয়ে গিয়েছিল, তো ওরাও কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছিল। তো বলেছিলাম তো আমি আসার সময় ভিডিও করছিলাম, তো বলছে ভিডিও কেন, তো বলছিলাম আঙ্কেল আমার একটা ইউআইটি চ্যানেল আছে তো যার জন্য। তো তারপর ওনারা নাম টাম সার্চ করে ওনারও সাবস্ক্রাইবার করে দিয়েছিল, তো দেখে খুব ভালো লেগেছিল।
দেখতে বলছে, হ্যাঁ এগুলি তো সুন্দর করে ক্যাপচার করে রাখা ভালো, যখন বাড়িতে যখন যাব তো তখনও অবসর সময়ে বা যখন এগুলি মনে পড়বে তো তখন তো আমরা দেখতে পারবো। তো বলছে দেখো বাইরে কীরকম পাহাড়, মানে পাথরগুলি এরকম এরকমভাবে পড়ে আছে, সে মানে একটা যদি একটু এখান থেকে এখান নড়ে না মানে পুরো ধস নেমে যাবে, এইভাবে পাথরগুলি পড়ে আছে। তো বন্ধুরা বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির জন্য ভয়েসটা যদি একটু আস্তে শোনাও তাহলে বন্ধুরা একটু স্কিপ করে যেও, কারণ বৃষ্টির সাউন্ডটা একটু স্কিপ করে যেও, আমি অনেকটা জুড়ে বলার চেষ্টা করছি। আর সাউথের মধ্যে কিন্তু নারিকেলটা ফেভার মানে আই থিঙ্ক ফেমাস, কারণ ওখানে যখন আমরা কোনো মন্দিরে যখন প্রসাদ নিতে গিয়েছিলাম তখন ওরা নারিকেল তেল দিয়ে রান্না করে প্রসাদ দিয়েছিল, মানে ওটা খেতে কীরকম জানি একটা লেগেছিল, কারণ আমাদের আমরা বাঙালিরা নারিকেল তেল ম্যাক্সিমামই মাথায় দেই, কিন্তু ওরা তো এটা দিয়ে রান্না করে দিয়েছিল বাবা গো বাবা। মানে তখন এটা ঠাকুরের একটা প্রসাদ ছিল বজরঙ্গী ঠাকুরের, তখন আমি না পাছিলাম এটাকে ফেলতে, না পাছিলাম এটাকে গিলতে, তো কিছু করার নেই, তো কষ্ট কষ্ট করে আমি কিন্তু খেলাম। তো দেখো ওই দেখো রানীপেট ক্যাম্পাসটা কিন্তু দেখা যাচ্ছে, তো ক্যাম্পাসটার এখান দিয়ে এটা কিন্তু ঘুরবে, ওই সাইড দিয়ে বাসটা যাবে, একটা ব্রিজ আছে, একটা ব্রিজের নিচে দিয়ে বাসটা গিয়ে তারপর এখান দিয়ে ঢুকবে। আর এই ওরাল ব্রিজটা দেখে আমি এটাকে খুব ভালো করে তুললাম, কারণ এটা তো ইউজ হয়, বাট আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে তো ইউনিভার্সিটির সামনে যে ওরাল ব্রিজটা করেছে এটা কিসের জন্য করেছে আমি আজও বুঝতে পারি না। এদের এখানে দরকার, কারণ এদের এখানে চারটা রাস্তা, এই সাইড থেকে ওই সাইডে আসতে মানে আসা অনেকটা সময় অনেকটা ব্যাপার। আর দেখো ক্যাম্পাসের ভিতরটা দেখো কি রকম কত সুন্দর, আর এই গাছগুলি আই থিঙ্ক তাল গাছ, অ্যাকচুয়ালি তাল গাছ আমি সেইভাবে ভালো করে চিনি না। আর দেখো ভেতরে দেখো কিভাবে জলের ঝর্ণা লাগিয়ে দিয়েছে, এটা কিন্তু ভীষণই সুন্দর। আর দেখো বাসগুলি কিন্তু একদম চেয়ারের সামনে না থামে, তা আবার সেই চেয়ারের সামনে থেকে লাইন ধরে ধরে বাসে উঠতে হয়, ঠিক এইভাবেই লাইন ধরে 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 কিন্তু আবার কিন্তু বাসে কিন্তু উঠে যাব, কারণ বিকালবেলা হলে প্রচুর থাকে লাইন, বিকালবেলা হলে সীমা নেই, কিন্তু বেশিক্ষণ লাইনে থাকতে হয় না, 10-15 মিনিট থাকলেই আরাম করে উঠানো যায়, কারণ ডিস্টেন্সটা তো বেশি থাকে না, আধ ঘন্টা বাসটা আসতে যত সময় লাগে, আর প্রচুর বাস অ্যাভেলেবেল। তো আমি আবার চারিদিকটা খুব সুন্দর করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখার চেষ্টা করছি। তো বন্ধুরা ভিডিওটি শেষের পথে চলে আসলাম, তো এই জায়গাটা এভাবে করেছিলাম কারণ এগুলি কিছু শর্টসের জন্য ক্লিপ করেছিলাম, তো ভাবলাম এগুলি ব্লগও একটু শেয়ার করি। তো বন্ধুরা ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও, তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম, টাটা।